আমরা লাস্ট ক্লাসে আমাদের একটা ভার্চুয়াল মেশিন তৈরি করেছি এবং আমরা আমাদের সিডিডিবিডিতে আমরা আমাদের বন্ধু সার্ভারে যে ইমেজ সেটাকে আমরা চিনিয়ে দিয়েছিলাম, তাই না? আজকে আমরা আমাদের এই ভার্চুয়াল মেশিনটাতে সেই উন্ডো সার্ভার 2016 যদি ইনস্টল করতে চাই তাহলে আজকে প্রসেসটা আমরা দেখবো। ওটা সেল করলে বাইসে যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল করে নিতে হবে, অন করে দিতে হবে। ভার্চুয়াল মেশিনের ভিতর থেকে মাউস বা কিবোর্ড বের করতে চাইলে আপনাকে কন্ট্রোল অল্ট প্রেস করতে হবে। আর যদি ভার্চুয়াল মেশিনের ভিতরে আপনি মাউস দিয়ে ক্লিক করেন তাহলে আপনি ভার্চুয়াল মেশিনের ভিতরে চলে যাবেন। আমাদের ভিএম এর উপরের দিকে বেশ কিছু অপশন আছে, যেমন ফুল স্ক্রিন মোড। এই ফুল স্ক্রিন মোডে যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের এখন এই ভার্চুয়াল মেশিনটা একটা ফুল স্ক্রিন মোডে আসবে। খেয়াল করছেন সবাই? আমরা এখানে স্ট্যান্ডার্ড রেজুলেশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স দুই নাম্বার যে ডেটা দিব। স্ট্যান্ডার্ড রেজুলেশন আর ডাটা সেন্টার রেজুলেশনের মধ্যে কি কি পার্থক্য আছে? স্ট্যান্ডার্ড রেজুলেশন এবং ডাটা সেন্টার রেজুলেশনের মধ্যে সবচেয়ে যে বড় পার্থক্য যেটা আমাদের আসলে সার্ভারের ক্ষেত্রে কাজে লাগে সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন তৈরি করার ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি সার্ভারে হাইপার ভি তৈরি করি সেক্ষেত্রে ডাটা সেন্টার রেজুলেশন ইউজ করলে আনলিমিটেড হাইপার ভি তৈরি করতে, মানে আনলিমিটেড ভিএম তৈরি করতে পারবো, বাট স্ট্যান্ডার্ডে সেটা করতে পারবো না। এছাড়া ডাটা সেন্টারে পারবো, স্ট্যান্ডার্ডে করতে পারবো দুইটা এরকমই সামাও আমার এক্সাক্ট মনে নেই, দুই তিনটা পারা যায়, দুইটা পারা যায় না, দুইটা লাইসেন্স হয়ে যাওয়া এরকমই কিছু রাখতে হবে, দুইটা তিনটা পারা যায় বা এর চেয়ে বেশি হাইব্রিড করা যায় বা ডাটা সেন্টারে আপনি করতে পারেন। তো আমাদের এখানে আসলে আমরা উইন্ডোজ সার্ভারের ভিতরে এরকম কিছুই করব না হাইব্রিড, এই জন্য আমাদের কোনোটাই ইম্পর্টেন্ট না। সো আপনি ডাটা সেন্টার রেভলিউশন দেন অথবা স্ট্যান্ডার্ড রেভলিউশন দেন, যে কোনো একটা দিতে পারেন, বাট অবশ্যই ডেস্কটপ এক্সপিরিয়েন্স দেবেন। যদি ডেস্কটপ না দেন তাহলে কোড ইনস্টল হবে, সেক্ষেত্রে পাওয়ার শেলে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এখানে পার্টিশন দেখানোর কিছু নাই, ইচ্ছা মতো পার্টিশন করে নেন যার যেরকম মনে চায়। মানে প্রথম থেকে প্রথম ক্লাস থেকে আছে যারা যেদিন ছিলেন ওদিন পাসওয়ার্ড দাও কি কোনো ইয়াস পাসওয়ার্ড দাও
কমপ্লেক্স পাসে দিতে হবে সবগুলোতে হবে না চারটা দিন হবে শুধু আপনি চার দিন আসছেন চার দিনই সাইন করবেন চার দিন আসছেন আপনাদের সবাই ইনস্টলেশন শেষ দেখেন ইনস্টলেশনের পর অটোমেটিক্যালি সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ড ওপেন হয়েছে তাই না আপনারা প্রথমে যে কাজটা করেন সেটা হচ্ছে ডেট টাইম ঠিক করেন করে দেখেন আমাদের আমরা যদি আমাদের রেগুলার বিএমআর এর মোডে আসি তাহলে দেখবেন নিচের দিকে একটা অপশন আছে এখানে একটা ইয়েলো অপশন ওপেন হয়েছে তাই না
যেখানে বলা আছে ইনস্টল টুলস, তাই তো? দেখছেন সবাই, অনেকের হয়তো আছে, অনেকের হয়তো নাও থাকতে পারে। যাদের নাই বা যাদের আছে, আপনারা যেটা করেন সেটা হচ্ছে ভিএম এর ভিতরে উপরের দিকে যে মেনু আছে ভিএম, ভিএম এর ভিতরে দেখেন ইনস্টল ভিএম আর টুলস নামে একটা অপশন আছে। এই ইনস্টল ভিএম আর টুলসটা আমরা মনে করতে পারি অনেকটা মাদারবোর্ডের ড্রাইভারের মতো। ওকে, তো আপনারা ইনস্টল ভিএম আর টুলস দেওয়ার পর দেখবেন আপনার সার্ভারের ভিতরে একটা সিডি পাওয়া গেছে, তাই না? অটোমেটিক্যালি একটা সিডি চলে আসবে সার্ভারের ভিতরে। সো এই সিডিটা ইনস্টল করতে হবে, এটা ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। কত দিয়েছিলেন আপনি মেমোরি? দেখেন এখন আপনাদের ফুল স্ক্রিন হয়ে গেছে, তাই না? তো এখন কাজ করলে মনে হবে যে আপনি একটা ফুল মেশিনেই কাজ করছেন, তাই তো? তো এটাই উদ্দেশ্য ছিল আসলে ভিএমআই টুলসটা ইনস্টল করার, যাতে সে গ্রাফিক্সটা পুরোপুরি পায়। সবাই ইনস্টল হয়েছে? কোনো সমস্যা আছে কারো? সমস্যা আমার আছে। কী সমস্যা? পার্টিশন ক্রিয়েট করছিল আর কি, 9GB-র একটা পার্টিশন ক্রিয়েট করছিল। অন্য লোকেশনে ইনস্টল করেন, এক্সটেন্ড করেন, তাহলে এক্সটেন্ড করা যায় কিনা?
সবার এরকম ওপেন হয়েছে? তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন, ঠিক আছে?